বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে আবার একটি ক্লাস নিতে আসলাম। আমি মোহাম্মদ হিকলাল আলী, বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক রসায়ন। আমি তোমাদের মাঝে আবার একটি ক্লাস নিতে আসলাম। আজকের ক্লাস বিজিএস শ্রেণী পঞ্চম, টপিক আমাদের মুক্তিযুদ্ধ। দেখো, আমি আবার বলতেছি, আজকের ক্লাস বিজিএস শ্রেণী পঞ্চম, টপিক আমাদের মুক্তিযুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যক্রমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইবতেদিয়া পঞ্চম শ্রেণী এ বইটি বের করো। আশা করি সবাই বইটি বের করছো। এখন দেখো, আমরা পড়ায় যাব। যে আমরা আগে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম, আগের ক্লাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। মুক্তিযুদ্ধের সময় যে একটা বাহিনী গঠন করা হয়েছিল, সেই বাহিনী সম্পর্কে জানবো। সেই পড়াশোনা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। দেখো, 1971 সালের 11ই জুলাই মুজিব মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। তাহলে কত সালে? 1971 সালে 11ই জুলাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা খুব মনোযোগ ভালোভাবে মনে রাখবা যে কত সালে, 1971 সালে 11ই জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। তাহলে এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তাহলে এই বাহিনীর প্রধান কে ছিলেন? এই বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মনে রাখবা, যে পরে আমি ধরি তাহলে পারবা। মনে রাখবা, যদি প্রশ্ন করি যে 71 সালে 11 জানুয়ারি একটি মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল, সেই বাহিনীর প্রধান কে ছিলেন? হ্যাঁ, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আবার মনে রাখবো যে কত সালে গঠন করেছিল? 1971 সালে 11ই জুলাই কি বাহিনী নামে? মুক্তি বাহিনী নামে একটি গঠন করা হয়েছিল। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তাহলে উপপ্রধান সেনাপতি ছিলেন, তাহলে এদের একটা উপপতি ছিলেন, উপপ্রধান সেনাপতি কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। দেখো, এখন মুক্তি বাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। যে একটা মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল, এই মুক্তি বাহিনীকে আবার তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। এটা সেগুলো কি কি দেখো আমরা পড়ব। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে একটা ফোর্স গঠন করে সেটা হলো কে ফোর্স নাম দেওয়া হয়েছিল। মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর শফিউল্লাহর নেতৃত্বে কি দেওয়া হয়েছে? এস ফোর্স। তারপরে দেখো, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। দেখো আবার খেয়াল করি যে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কি ফোর্স দেওয়া হয়েছিল? কে ফোর্স। মেজর এ কে এম শফিউল্লাহ নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমান নেতৃত্বে জেড ফোর্স দিয়েছিল। তাহলে দেখো আবার বলি যে একটা মুক্তি বাহিনী গঠন করেছিল, সেই মুক্তি বাহিনীর তিনটি ফোর্স গঠন করা হয়েছিল, কে ফোর্স, এস ফোর্স আর জেড ফোর্স। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা প্রিয় শিক্ষিতরা। এখন জানবো আমরা মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই 11টি সেক্টর সম্পর্কে জানবো। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, নিচে সেগুলো দেখানো হলো। দেখো বাম পাশে যে একটা চিত্র দেওয়া হচ্ছে, মানচিত্র, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখানে রয়েছে দেখো 11টি সেক্টর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে দেখো 11টি সেক্টর করা হয়েছে। প্রত্যেকটা সেক্টর কত কোন কোন জেলা, কোন কোন জেলা নিয়ে বিভক্ত ছিল সেগুলো সম্পর্কে এখন জানানো আলোচনা করবো। দেখো সেক্টর 1 কী কী রয়েছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলায় অংশবিশেষ। তাহলে সেক্টর 1 কী কী রয়েছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। দেখো সেক্টর 2 কী রয়েছে? কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। তারপরে দেখো সেক্টর 6 কী রয়েছে? মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানগঞ্জ অংশবিশেষ। দেখো সেক্টর 6 কী করেছে? উত্তর সিলেট,
কঠিন হবিগঞ্জ অঞ্চল, হবিগঞ্জ কি রয়েছে সিলেট জেলার উত্তরাঞ্চল, ছয় কি রয়েছে রংপুর ও দিনাজপুর অঞ্চল, তারপরে সাতে কি রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর জেলায় অংশ বিশেষ। তাহলে আমরা কত নম্বরে রয়েছি যদি প্রশ্ন করি, তাহলে দেখো আমরা কত নম্বরে রয়েছি, আমরা রয়েছি সাত নম্বরে রয়েছি, রাজশাহী ছিল, পাবনা, বগুড়া আর দিনাজপুর জেলা অবস্থিত। দেখো 8 নম্বরে কি রয়েছে কুষ্টিয়া, যশোর, খুলনা জেলা। আর 9 কি রয়েছে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর জেলার অংশ বিশেষ। 10-এ কি রয়েছে দেখো কোনো আঞ্চলিক ছিল না, নৌবাহিনী কমান্ডার নিচে নৌবাহিনী হয়েছিল নৌ অফিসার প্রয়োজনে যে কোনো এলাকায় গিয়ে অপারেশন করে 10-10 এলাকা নিয়ে ফিরে আসে। দেখো 11 নম্বর সেটা রয়েছে টাঙ্গাইল আর ময়মনসিংহ জেলা, 11 নম্বর কি করেছে টাঙ্গাইল আর ময়মনসিংহ অংশ বিশেষ রয়েছে। তাহলে আমরা জানলাম যে 11টি সেক্টর। তাহলে 1 নম্বর সেক্টরে তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে 1 নম্বর সেক্টরে কী কী রয়েছে, কোন কোন জেলা রয়েছে, 2 নম্বর সেক্টরে কোন কোন জেলা রয়েছে, 6 নম্বর সেক্টরে কোন কোন জেলা রয়েছে, 7 নম্বর সেক্টরে কোন কোন জেলা রয়েছে, 8 নম্বর কোন কোন জেলা রয়েছে, 9 নম্বরে কোন কোন রয়েছে এবং 10 নম্বরে কোন কোন রয়েছে সেটা মনে রাখবা। যে এখন আমি যদি প্রশ্ন করি যে অবশ্যই বলতে পারবা যে আমরা দেখো 7 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর কী রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলায়। আমরা 9 নম্বর সেক্টরে ছিলাম, 7 নম্বর সেক্টরে ছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সেক্টরটা 11টা যে সেক্টর রয়েছে 11টি সেক্টরে কোন কোন জেলায় অবস্থিত অংশ বিশেষ ছিল সেগুলো খুব মনোযোগ সহকারে মনে রাখবা এবং করবা, এগুলো ভবিষ্যতে ভালোভাবে মনে রাখবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করবো, এছাড়াও স্থানীয় ছোটো ছোটো যোদ্ধাবাহিনী ছিল, এই যে মুক্তিবাহিনী ছিল এই মুক্তিবাহিনী ছাড়াও কী কী রয়েছিল ছোটো ছোটো স্থানীয় যোদ্ধাবাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, ভারতের বিভিন্ন অঞ্চলে কী হলো যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতে, তাহলে গেরিলা ও সম্মুখ যুদ্ধে নিয়মিত যোদ্ধাদের নিয়ন্ত্রিত এই বাহিনীর নাম মুক্তি হয়েছে। প্রশ্ন করতে বলতে পারি কত হাজার পরবর্তী